2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের বর্তমান পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি এরকম, পিছিয়ে গেল এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারি মার্চ মাসের বদলে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে, বুধবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 1 জুন থেকে। আমি একটি ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে 1 জুন থেকে মাধ্যমিক পরীক্ষা হবে, চলবে 10 জুন পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 জুন শুরু হবে। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব গিয়েছিল, তাতে পরীক্ষা পিছিয়ে জুন মাসে করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব গ্রহণ করেছে সরকার। উল্লেখ্য, করোনার জেরে এখনো বন্ধ রাজ্যের সব স্কুল কলেজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনো এবছর একটি দিনও স্কুল গিয়ে ক্লাস করতে পারেনি, অনলাইন ক্লাসের মাধ্যমে চলেছে পঠন পাঠন। তাহলে এবছরও দেখে নিই বর্তমান পত্রিকায় মাধ্যমিক পরীক্ষার যে রুটিনটি প্রকাশিত হয়েছে সেটা এখন আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। মাধ্যমিক পরীক্ষার সূচি, 1 জুন মঙ্গলবার হবে প্রথম ভাষা অর্থাৎ বাংলা, 2 জুন বুধবার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি, 4 জুন শুক্রবার হবে ইতিহাস, ইতিহাসের আগে একদিন ছুটি দেওয়া হয়েছে, 5 জুন শনিবার হবে ভূগোল, 6 জুন রবিবার ছুটি পাচ্ছ তোমরা, 7 জুন সোমবার আছে অঙ্ক, অর্থাৎ অঙ্ক আর ইতিহাসের আগে একদিন করে ছুটি দিয়েছে, 8 জুন মঙ্গলবার ভৌত বিজ্ঞান অর্থাৎ ভৌত বিজ্ঞান হবে 8 জুন, এবং 9 জুন বুধবার জীবন বিজ্ঞান, 10 জুন বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা হবে। অর্থাৎ 1 জুন শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শেষ হচ্ছে 10 জুন। তাহলে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন জানতে পারলে এবার আর প্রিপারেশন নেওয়ার কোনো অসুবিধা নেই। 1 জুনের দিকে লক্ষ্য রেখে এবার নিজেদের তৈরি করতে থাকো।